हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी शेयर करब सूजीर मालाई चपेर रेसिपि। राखी बंधन उपलक्षे बाड़ीते थाका सूजी दिए खूब सहजे अपूर्व स्वादेर एई मिष्टि बानिए फेलते पारें। खेते भीषण सुंदर हय, आशा करछि आपनादेर दारुण लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। तो चलुन आर देरी ना करे झटपट बानिए देखाई। प्रथमे एकटा कड़ाइयेर मध्ये आमी निये निच्छि एक टेबिल चामच घी। मिशिए दिच्छि प्राय आड़ाई कप मतो दूध। एखाने आमी प्याकेटे दूध व्यवहार करलाम। एबार फ्लेम अन करे दिए भालोभावे नाड़ाचाड़ा करे निच्छि। दूध हालका गरम होले एर मध्ये मिशिए दिच्छि 3 टेबिल चामच मतो गुड़ो दूध बा पाउडार मिल्क। पाउडार मिल्क मिशिए देवार पर भालो करे नाड़ाचाड़ा करे दूधेर साथे मिशिए निते हबे। ভালো করে মিশিয়ে নেয়ার পর দেখুন দুধ ফুটতে শুরু করেছে। এই সময় আমি হাফ কাপ সুজি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নাড়াচাড়া করছি। এভাবে সুজি অনবরত নাড়াচাড়া করতে হবে আর মিশিয়ে দিতে হবে। সুজি পুরোপুরি মেশানো হলে অনবরত নাড়াচাড়া করছি যাতে করে সুজিটা না ডেলা পাকিয়ে যায়। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে একটা সুজির ডো তৈরি করব। সুজিটা এভাবে অনেক সময় ধরে মিডিয়াম ফ্লেমে পাক করে নিলে সুজির দানাগুলো খুব সুন্দর ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সুজি খুব সুন্দর ঘন হয়ে আসছে। মিডিয়াম ফ্লেমে এভাবেই কিন্তু সুজিকে পাক করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত পাক করব যতক্ষণ না এটা একটা স্টিকি ডো তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুজি বেশ ঘন হয়ে গেছে। এবার আর 2 থেকে 1 মিনিট মতো আমি এটাকে পাক করে নিচ্ছি, তাতে করে ডোটা কিন্তু একেবারেই তৈরি হয়ে যাবে। ঠিক এরকম ঘনত্বে এলে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এর চেয়ে কিন্তু বেশি শক্ত করে নেয়ার প্রয়োজন নেই। এবার ফ্লেম অফ করে এই ডোকে আমি রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। অল্প একটু প্রথমে জুড়িয়ে নেব, আর অল্প জুড়িয়ে নেয়ার পরেই কিন্তু আমরা মালাই চপ বানাতে পারবো। হাতের মধ্যে নিয়ে নিয়েছি, মেখে নিয়েছি অল্প পরিমাণ ঘি। এবার অল্প অল্প অংশ নিয়ে হাতের মধ্যে এভাবে স্মুথ করে নিচ্ছি। তারপর 2 হাতের মাঝখানে রেখে গোল গোল পাকিয়ে এভাবে চ্যাপটা চ্যাপটা করে মালাই চপের আকার দিয়ে নিচ্ছি। মালাই চপের আকার বানাতে খুব বেশি সহজ, একদমই সহজে দেখুন আমি এভাবেই বানিয়ে ফেলছি। আরও একটা বানিয়ে নিচ্ছি, খুব সহজেই এগুলো বানানো যায়। আপনারা চাইলে নিজেদের মতো শেপেও বানিয়ে নিতে পারেন। আমি এভাবে গোল গোল চ্যাপটা চ্যাপটা করে সমস্ত মালাই চপগুলো বানিয়ে ফেলেছি। এবার মালাই বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে বা একটা প্যানের মধ্যে আমি 1 চামচ ঘি নিয়েছি, আর তার সাথে মিশিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ দুধ। দুধের সাথে মিশিয়ে দিচ্ছি 1/3 কাপ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ না দিয়ে একটু বেশি পরিমাণ দুধ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে দুধটাকে ঘন করে নিতে পারেন। এখানে আমি একটু কম সময়ে বানাতে চাইছি, তাই পাউডার মিল্ক অ্যাড করে দিলাম যাতে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যায়। মিশিয়ে দিয়েছি 1/2 কাপের একটু কম পরিমাণ চিনি, যেহেতু গুঁড়ো দুধের মধ্যে বেশ কিছুটা মিষ্টি থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে এলাচ মুখ ফাটিয়ে। এবার এর মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু স্যাফরন, এতে করে কালার আর ফ্লেভার দুটোই খুব সুন্দর আসবে। আর এই একই সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালার কিন্তু না মেশালেও চলবে, এটা নেহাতই দেখতে ভালো হবে তাই মিশিয়েছি। এটা না দিয়েও কিন্তু মিষ্টি বানিয়ে নেওয়া যায়। এবার যখন দুধ সুন্দর ফুটতে শুরু করেছে, দুধ একটু ঘন হয়ে গেছে, তখন আমি সমস্ত মালাই চপগুলো ছেড়ে দিচ্ছি। দুধ কিন্তু খুব বেশি ঘন করে ফেলা চলবে না, কারণ মালাই চপ দিয়ে বেশ কিছুটা সময় আমাদের ফুটিয়ে নিতে হবে। হালকা হাতে এভাবে নাড়াচাড়া করতে হবে, আর 3-4 মিনিট ফুটে যাওয়ার পর কিন্তু মালাই চপগুলো এভাবে হালকা হাতে আমি উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে, নাহলে কিন্তু মালাই চপগুলো ভেঙে যেতে পারে। এভাবেই মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুলে গেছে মালাই চপ, সুন্দর হয়ে গেছে। এবার আমি ফ্লেম অফ করে দেখুন সার্ভ করে দিয়েছি, আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু পেস্তার কুচি।
দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লোভনীয় তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের এই সুজির মালাই চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। যেন আজকের মতো এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।